Assalamu alaikum and good morning. This is Mehrunnesa Shapla with you once again. Today I'd like to welcome the students of class 11 again. You know, in my last class I completed lesson 3 of unit 1, and today I'm going to take the class on another unit, that is unit 2, and this unit deals with greatest scientific achievements. And I am going to take the class on lesson 2 of this unit. And before starting the class, I'm going to I'm going to show you some word meanings using some tables. But students, I want to I request you to take the textbook when you are going to watch the class video. আমি সবাইকে রিকোয়েস্ট করছি ক্লাস ভিডিওটি দেখার ক্লাসটি দেখার আগে সবাই টেক্সট বইটি সামনে নিয়ে বসবে, তাহলে আমার মনে হয় ক্লাসটি বুঝতে সবার জন্য সুবিধা হবে। সো লেটস স্টার্ট দ্য ক্লাস উইথ এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সো ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য স্ক্রিন। Okay, so there is an introduction of myself, Mehrunnesa Shapla, assistant professor, Department of English, Narayanganj Government Mohila College. Okay, so the next slide shows you the information about today's lesson, that is English for Today, Unit 2. The lesson is taken from Unit 2, Greatest Scientific Achievements. Now I'm going to show you some word meanings. Okay, so look at the table. Okay, so antibiotic, the first word is antibiotic. Antibiotic means antiseptic or medicine. Antibiotic is a word which is very common to us, a very very popular word. Okay, so antibiotic means this is one kind of medicine. This medicine is used to destroy bacterial infection in our body. এটা হচ্ছে জীবাণুনাশক বা এক ধরনের ওষুধ, যেটা আমরা অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য, শরীরের ভিতরে যখন কোনো রোগ হয় সেই রোগকে বা রোগের জীবাণুকে ধ্বংস করার জন্য যে ওষুধটি আমরা ব্যবহার করি সেটাকে আমরা অ্যান্টিবায়োটিক বলে থাকি। দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে হচ্ছে অ্যা সাবস্টান্স দ্যাট স্টিমুলেটস অ্যান ইমিউন রেসপন্স। এর মানে হচ্ছে রক্তস্রোতের মধ্যে বাইরে থেকে প্রবিষ্ট পদার্থ, এমন একটি পদার্থ যা কিনা রোগ জীবাণু প্রতিরোধক পদার্থ সৃষ্টি করে। রোগ জীবাণু প্রতিরোধ করার জন্য যে পদার্থটি আমাদের রক্তস্রোতের মধ্যে কাজ করে সেটিকে আমরা অ্যান্টিজেন বলে থাকি। ওকে, দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মিন্স ইভ্যালুয়েশন, মূল্যায়ন করা। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে মূল্যায়ন করা। এর পরের ওয়ার্ড হচ্ছে বিবলিক্যাল। বিবলিক্যাল মিন্স মেনশনড ইন দ্য বাইবেল, যে শব্দটি বাইবেল থেকে নেওয়া হয়েছে সেই ওয়ার্ডটিকে বলা হয় বিবলিক্যাল, বা যে বিষয়টি বাইবেল থেকে নেওয়া হয়েছে। আমরা জানি যে খ্রিশ্চিয়ানদের ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল, সেই বাইবেল থেকে যে শব্দটি নেওয়া হচ্ছে সেটাকে বলা হয় বিবলিক্যাল। বলস্টার মিন্স টু রিইনফোর্স। এর মানে হচ্ছে কোনো কিছুকে জোর করা, টু রিইনফোর্স, বা এটাকে মানে মোটিভেট করা, জোরপূর্বক মোটিভেট করা, রিইনফোর্স, ঠিক জোরপূর্বক না, এটাকে আমরা ভালো বাংলায় বলতে পারি কি বলে, মদত দেয়া। ওকে, ব্রেক থ্রু মিন্স ইমার্জ অর এক্সপোজ আ গ্রেট অ্যাচিভমেন্ট। ব্রেক থ্রু মিন্স আমরা খুব সহজে যেটা শব্দটা যেটা আমাদের মানে বুঝতে সুবিধা সেটা হচ্ছে আ গ্রেট অ্যাচিভমেন্ট, ইট মিন্স বিরাট সাফল্য অর্জন। নেক্সট ওয়ার্ড ইজ ক্রনিক। ক্রনিক মিন্স ইনকিউরেবল অর লাইফ লং। যে ক্রনিক শব্দটা কিন্তু আমরা খুব ব্যবহার করে থাকি, আমরা বলে থাকি ক্রনিক ডিজিজ, তার মানে যে রোগটি অনেক দিন, অনেক 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 দিন দীর্ঘস্থায়ী হয়, লাইফ লং থাকে বা খুব সহজে কিওর হয় না, ইনকিউরেবল অর লাইফ লং, সেটাকেই বলা হয় ক্রনিক। কোলাবোরেশন মিন্স হেল্প অর
help or help something by somebody or something. It means cooperation or help. Diagnosis means analysis. পরীক্ষা নিরীক্ষা করা. Diagnosis শব্দটিও কিন্তু একটি মানে disease related, কোনো অসুখ বা শরীরের ভিতরে কোনো সমস্যা আছে কিনা সেটাকে আমরা পরীক্ষা করে বা অ্যানালিসিস করে বের করাটাকে কিন্তু ডায়াগনোসিস বলে থাকি. Leprosy. Leprosy is one kind of disease. এক ধরনের রোগ, সেই রোগকে বলা হয় leprosy. Okay. The next word is microscopic. Microscopic is a word. Microscope is a word which is very, you know, known to us, which is very common to us. Microscope শব্দটার মানে হচ্ছে ক্ষুদ্র জিনিস দেখার, যেটা আমরা খালি চোখে দেখি না, যে যন্ত্রটা দিয়ে আমরা দেখি, সেই যন্ত্রটি হচ্ছে মাইক্রোস্কোপ। তো যে জিনিসটি মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় সেটাকে বলা হয় মাইক্রোস্কোপিক। সো স্মল অ্যাজ টু বি ভিজিবল উইথ মাইক্রোস্কোপ। যে সব যে জিনিসটি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাই, যে ছোটো জিনিসটাকে, সেই ছোটো জিনিসটাকে আমরা বলি মাইক্রোস্কোপিক। মোমেন্টাম, মোমেন্টাম মিন্স দ্য ফোর্স দ্যাট মেক্স সামথিং টু মুভ ফার্দার। কোনো কিছুর গতিকে বাড়িয়ে দেয়া, যে এমন একটি শক্তি যেটা কিনা কোনো কিছুর গতিকে বাড়িয়ে দেয়। ওভারসি, ওভারসি মিন্স সুপারভাইজ করা, তত্ত্বাবধান করা, খুব ভালো করে দেখাশোনা করা, সুপারভাইজ। প্রিভ্যালেন্ট, প্রিভ্যালেন্ট মানে যেটা চারদিকে ছড়িয়ে পড়েছে, সবাই জানে, পপুলার আর ওয়াইড স্প্রেড। রিয়াজেন্ট, রিয়াজেন্ট মিন্স ইন্ডিকেটর, ইন্ডিকেটর, আ সাবস্টেন্স উইচ কজেস রিয়াকশন, সেটাকে বলা হয় রিয়াজেন্ট। শান মিন্স অ্যাভয়েড, শান মিন্স অ্যাভয়েড, দিস ইজ ইউ নো অ্যাভয়েড ইজ ভেরি ইউ নো ইজি ওয়ার্ড। সিনথেটিক, সিনথেটিক মিন্স আ সাবস্টেন্স দ্যাট ইজ মেড বাই কেমিক্যাল সিনথেসিস। এটার মানে হচ্ছে, আমি যদি বাংলায় বলি, এটার মানে হবে সংশ্লেষণের দ্বারা যে জিনিসটি উৎপন্ন হয় সেটাকে বলা হয় সিনথেটিক। আনডিটেক্টেড, আনডিটেক্টেড মিন্স নট ডিসকভার, যেটাকে এখনও ডিসকভার করা যায়নি, যেটাকে এখনও আমরা আবিষ্কার করতে পারিনি, সেটাই হচ্ছে আনডিটেক্টেড। So these are the words taken from this lesson, but now I'm going to start the text. আমি একটা কথা বলে রাখি, আমি আজকে পুরো লেসনটি পড়াবো না, আমি খুব একসাথে অনেক বড় লেসন না পড়ি, আমি একটা লেসনকে অল্প করে আজকে পড়াবো, যাতে করে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস উইথ দ্য টেক্সট। সো ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য লেসন টু। The title of the lesson is Science and Technology Against an Age-Old Disease. Science and Technology Against an Age-Old Disease. That means বিজ্ঞান এবং প্রযুক্তি একটি অনেক পুরনো, অনেক অনেক পুরনো একটি রোগের বিরুদ্ধে কাজ করছে। এই বিষয়টি নিয়ে আমাদের এই লেসনটি তৈরি করা হয়েছে। There are some questions above the text, that is, what infectious diseases have been recorded in our country. You know, আমাদের দেশে অনেক রকমের রোগ আছে, infectious, ছোঁয়াচে, you know, infectious মানে হচ্ছে ছোঁয়াচে রোগ। এই শব্দটি, infectious শব্দটি কিন্তু আমাদের কাছে খুবই 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 কমন একটি শব্দ। আমাদের দেশে অনেক রকমের infectious disease আছে, আমরা অনেক অনেক ডিজিজের নাম জানি। আমাদের এখন করোনা ভাইরাস চলছে, এই রোগটি কিন্তু খুব infectious, ছোঁয়াচে রোগ। তারপরে এই ধরনের আরও অনেক রোগ আছে, সেটা তোমরা সবাই জানো কী কী রোগ আছে। তারপরে হোয়াট আর সাম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্সমেন্টস ইন মেডিকেল সায়েন্স দ্যাট ইউ নো অ্যাবাউট। তোমরা যদি জেনে থাকো, ইফ ইউ নো অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট অ্যাডভান্সমেন্টস ইন আওয়ার মেডিকেল সায়েন্স, আমাদের চিকিৎসা বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ অ্যাডভান্সমেন্টসগুলো হয়েছে, যে অগ্রগতিগুলো হয়েছে, সেই বিষয়ে যদি তুমি জেনে থাকো, সেগুলো সম্পর্কে তুমি যদি জেনে থাকো, তুমি সেটা বলতে পারো। তোমরা এই প্রশ্নগুলো তোমরা বাসায় যখন টেক্সট বইটি পড়বে, তোমরা চেষ্টা করবে, জাস্ট ট্রাই টু অ্যান্সার, ট্রাই টু রাইট ডাউন দ্য অ্যান্সার্স অফ দিস কোয়েশনস। ওকে, নেক্সট কোয়েশন ইজ, হাউ ডু অ্যাডভান্সমেন্টস ইন মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হেল্প ফাইট ফ্যাটাল ডিজিজেস। এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যে অ্যাডভান্সমেন্ট হয়েছে আমাদের মেডিকেল সায়েন্সে বা টেকনোলজিতে, সেটা আমাদের ফ্যাটাল ডিজিজের বিরুদ্ধে ফাইট করতে, যুদ্ধ করতে কতটুকু সাহায্য করে। ফ্যাটাল ডিজিজ বলতে আমরা ক্যান্সার বলতে পারি, আমরা ক্যান্সার বলতে পারি, ক্যান্সার, এই এই ফর এক্সাম্পল ক্যান্সার, ক্যান্সারের মতো একটা ফ্যাটাল ডিজিজের বিরুদ্ধে ফাইট করতে এই মেডিকেল সায়েন্সের যে উন্নতি হয়েছে, সেই উন্নতিটা কতটুকু হেল্পফুল, কতটুকু হেল্প
পড়ছে, এই তিনটা কোশ্চেন আছে। তোমরা ইচ্ছে করলে বাসায় বসে একটু চিন্তা করে জাস্ট ট্রাই টু রাইট ডাউন দ্য অ্যান্সার্স অফ দিস থ্রি কোশ্চেন্স। ওকে, নাও দেয়ার ইজ সেকশন টু, দ্যাট ইজ জাস্ট লুক অ্যাট সেকশন টু হিয়ার। ওকে, সো লুক অ্যাট দিস, look at this paragraph. Now read the following text written by Steve Reed, who is the founder, president and chief scientific officer of Infectious Disease Research Institute, IDRI, IDRI. IDRI is a non-profit organization, non-profit organization based in Seattle, USA. It develops novel and advanced products for the diagnosis, prevention and treatment of neglected diseases related to poverty. So এই আমি এখন যে টেক্সটটি পড়তে যাচ্ছি, এই টেক্সটটি লিখেছেন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে স্টিভ রিড। স্টিভ রিড লিখেছেন যে কিনা ইড্রি, ইড্রি হচ্ছে একটা প্রজেক্ট, একটা অর্গানাইজেশন যার পুরো নাম হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট, এটাকে সংক্ষেপে ইড্রি বলা হয়। এই ইড্রির প্রেসিডেন্ট এবং চিফ সায়েন্টিফিক অফিসার হচ্ছেন স্টিভ রিড, এবং ইড্রি হচ্ছে একটি নন প্রফিট অর্গানাইজেশন, একটি অলাভজনক প্রতিষ্ঠান যেটা কিনা ইউএসএর সিয়াটলে অবস্থিত। এটা কী করে? ইট ডেভেলপস নভেল অ্যান্ড অ্যাডভান্স প্রোডাক্টস ফর দ্য ডায়াগনোসিস, প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ নেগলেক্টেড ডিজিজেস রিলেটেড টু পোভার্টি। এটা যে এটা কী করে, এটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট, অ্যাডভান্স প্রোডাক্টস যেগুলো আছে সেগুলোকে ডেভেলপ করে, কিসের জন্য ডেভেলপ করে, ডায়াগনোসিসের জন্য, মানে বিভিন্ন পরীক্ষা, রোগের পরীক্ষা, প্রিভেনশন, রোগের প্রতিরোধক ব্যবস্থা এবং ট্রিটমেন্ট অফ নেগলেক্টেড ডিজিজেস রিলেটেড টু পভার্টি। দারিদ্রের কারণে যে সমস্ত রোগের ডায়াগনোসিস হয় না, যে সমস্ত রোগের প্রিভেনশন করা সম্ভব না, যে সমস্ত রোগের ট্রিটমেন্ট করা সম্ভব না, সেই সমস্ত অবহেলিত রোগ যেগুলো দারিদ্রের কারণে অবহেলা করা হয়, সেই সমস্ত রোগ নিয়ে ইড্রি, এই নন প্রফিট অর্গানাইজেশনটি কী করে, কাজ করে। ওকে, নাও আইল মুভ অন টু দ্য টেক্সট, মেইন টেক্সট। Friends, you know, there is a logo of IDRI in your textbook. Just look at this. Okay. Okay, I'm going to read out the text with Bangla meaning as usual. When I started working on the research and science of leprosy more than a decade ago, people thought this chronic infectious disease would eliminate itself and burn out over time. So Steve Reed is saying this page is, you know, this is given by Steve Reed. Uni bolchen ek doshokero beshi shomoy বেশি সময় আগে যখন আমি কুষ্ঠরোগ, লেপ্রসি মানে হচ্ছে হচ্ছে কুষ্ঠরোগ, আমি কুষ্ঠরোগের উপর গবেষণা ও বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু করলাম, তখন মানুষ ভাবত এই দীর্ঘকাল স্থায়ী সংক্রামক ব্যাধিটি একসময় নিজে নিজেই চলে যাবে এবং নিঃশেষ হয়ে যাবে। এখানে এলিমিনেট মানে চলে যাওয়া, আর বার্ন আউট মানে নিঃশেষ হয়ে যাওয়া, নিজে নিজেই চলে যাবে। মানুষ ভাবত যে এই রোগের চিকিৎসার দরকার নেই, এটি এমনি এমনি একসময় অনেক দিন থাকতে থাকতে একদিন এমনিতেই চলে যাবে। সো লুক অ্যাট দ্য নেক্সট প্যারাগ্রাফ, উই ডিডন্ট হ্যাভ টাইম ফর দ্যাট, ওয়াই নিয়ারলি 250,000 নিউ কেসেস অফ লেপ্রসি আর ডায়াগনোসড এভরি ইয়ার অ্যান্ড মেনি মোর গো আনডিটেক্টেড। Approximately 10% of new cases occur in children. So, এর মানে হচ্ছে, পরের যে প্যারা, এর মানে হচ্ছে যে এই এর জন্য আমাদের মানে কেন অপেক্ষা করতে হবে, কেন আমাদের অপেক্ষা করার সময় আমাদের ছিল না, কেন আমরা কেন ওয়েট করিনি কোনো ওষুধের জন্য। এ প্রতি বছর প্রায় 250,000 নিউ কেসেস আমাদের কুষ্ঠরোগীর, নতুন নতুন কুষ্ঠরোগীর রোগ নির্ণয় করতে হয়, আর অসংখ্য রোগীর যেটা হয় কী করতে হয়, যে অসংখ্য রোগীর ডায়াগনোসিস, এই রোগটি ডায়াগনোসিস করা হয় না, আর নিউ কেসেস অফ লেপ্রোসি ডায়াগনোস এভরি ইয়ার, সরি, প্রতি বছরই ডায়াগনোসিস করা হয়, কিন্তু মেনি মোর গো আনডিটেক্টেড, কিন্তু অনেক
মানে অনেকেরই এই রোগটি ডিটেক্টেড করা হয় না বা রোগটি নির্ণয় করা হয় না। যদিও আমরা জানি যে প্রতি বছর 2,50,000 নিউ কেসেস আছে ডায়াগনোসড করা হয়, কিন্তু অনেকেই এই রোগ যে তার শরীরের মধ্যে আছে সেটা আনডিটেক্টেড অবস্থায় থেকে যায়। অ্যাপ্রক্সিমেটলি 10% অফ নিউ কেসেস অকার ইন চিলড্রেন, এবং প্রায় অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে প্রায় 10% অফ নিউ কেসেস এই নতুন রোগ এই রোগটি হয় সাধারণত শিশুদের মধ্যে ঘটে থাকে এই এই রোগটি। ওকে, তো লুক অ্যাট দ্য নেক্সট প্যারাগ্রাফ। ইভেন দো ইটস অ্যাসোসিয়েটেড উইথ biblical times, leprosy remains a problem in the modern era and was reported in 130 countries worldwide. It's most prevalent in a number of countries throughout Africa, Asia and South America. So, এর মানে কি যে even though it's associated with biblical times, এই রোগটি বাইবেলের সময় থেকে এটি ঘটে আসছে, এই রোগটি হয়ে আসছে। মানে যখন বাইবেল এসছে পৃথিবীতে তখন, তার মানে বহু 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 বছর আগে থেকে এই রোগটি পৃথিবীতে আছে। তো এই রোগটি এতদিন আগে আসা সত্ত্বেও কুষ্ঠরোগ আধুনিক যুগে একটি কী হিসেবে রিমেইন্স আ প্রবলেম, একটি সমস্যা হিসেবে বিরাজ করছে মডার্ন এরা। এরা মানে যুগ, আধুনিক যুগ, মডার্ন এরা, অ্যান্ড ওয়াজ রিপোর্টেড ইন 130 কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড, এবং সারা বিশ্বের প্রায় 130টি দেশে এই রোগটি সংক্রমিত হয়েছিল। অনেক আগে থেকে এই রোগটি আছে। অ্যান্ড ইটস মোস্ট প্রিভ্যালেন্ট, বিরাজ করছে, বেশিরভাগ সবচেয়ে বেশি পাওয়া যায়, ওয়াইড স্প্রেড হচ্ছে কোথায়, ইন এ নাম্বার অফ কান্ট্রিজ থ্রু আউট আফ্রিকা, এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা। তাহলে এই রোগটি আমরা দেখতে পাচ্ছি তিনটি মহাদেশে, তিনটি কন্টিনেন্টে আমরা দেখতে পাচ্ছি, আফ্রিকা মহাদেশে আছে, এশিয়া মহাদেশে আছে এবং সাউথ আমেরিকাতে এই রোগটি দেখা যায়, সবচেয়ে বেশি দেখা যায়। সিমটমস ইনক্লুড প্রোগ্রেসিভ অ্যান্ড পারমানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন, নার্ভস, লিম্বস অ্যান্ড আইস, বাট দে ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার, মেকিং দ্য ডিজিজ হার্ড টু ডায়াগনোস অ্যাট অ্যান আর্লি স্টেজ। সিমটমস ইনক্লুড, কী কী সিমটমস আছে, এই সিমটমসগুলো আমরা দেখি, যে রোগের উপসর্গ বা লক্ষণগুলো হচ্ছে, লক্ষণগুলো কী, বা যেগুলো কি না প্রোগ্রেসিভ এবং পার্মানেন্ট ড্যামেজ করে, যে একেবারে স্থায়ীভাবে ক্ষতি করে, কিসে ক্ষতি করে, টু দ্য স্কিন, আমাদের ত্বকে ক্ষতি হয়, নার্ভসে ক্ষতি হয়, স্নায়ুতে, নার্ভ মানে আমাদের স্নায়ুতন্ত্রে ক্ষতি হয়, তারপরে ক্ষতি হয় কোথায়, আমাদের লিম্বস অ্যান্ড আইস, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুর অঙ্গ প্রত্যঙ্গ এবং আইস, চোখের, চোখে ক্রমশ এটি স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়, আমাদের এগুলো, আমাদের চোখ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, কিন্তু বাট দে ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার, কিন্তু এই রোগগুলি প্রকাশিত হতে অনেক সময় লাগে, ভেতরে ভেতরে আমাদের ক্ষতিগুলো হয়ে যাচ্ছে নার্ভসে, স্কিনসে, লিম্বস, আইজে, কিন্তু সেই রোগগুলি প্রকাশিত হয় অনেক পরে, অনেক দেরিতে প্রকাশিত হয়, কয়েক বছর লেগে যায়, সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার, মেকিং দ্য ডিজিজ হার্ড টু ডায়াগনোস অ্যাট অ্যান আর্লি স্টেজ। যদি আমরা এগুলো, আমরা যদি প্রাথমিক পর্যায়ে যদি রোগ নির্ণয় করা হয় তাহলে কিন্তু চিকিৎসাটি কার্যকর হতে পারে। তার মানে হচ্ছে এই রোগটির ভেতরে ভেতরে অনেক দিন থাকে, যদি আমরা সিমটমসগুলো বুঝতে পারি এবং বোঝার পর যদি সাথে সাথে এটা ডায়াগনোসিস করা যায়, রোগটা নির্ণয় করা যায়, তাহলে এটা কিন্তু মানে প্রতিরোধ করা বা এটা চিকিৎসা করা সম্ভব। ওকে, ইভেন ওয়ার্ডস লেপ্রসি কামস উইথ এ স্টিগমা, আনলাইক মোস্ট আদার ডিজিজেস, লেপ্রসি রেজাল্টস ইন আইসোলেশন অ্যাজ পিপল উইথ লেপ্রসি আর অফ অ্যান্ড শান্ড। তো এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে কুষ্ঠরোগের অধিকতর মন্দ দিক হচ্ছে এটা একটা ধরনের অপবাদ, স্টিগমা, একটা কলঙ্ক, একটা দাগ। আগের দিনে দেখা যেত যে কারো যদি কুষ্ঠরোগ হতো তাহলে তাকে বয়কট করা হতো, সোশ্যালি বয়কট করা হতো, তাকে এক ঘরে করা হতো, মানুষ এটার সম্পর্কে এক ধরনের কুসংস্কার কাজ করতো। আনলাইক মোস্ট আদার ডিজিজেস, লেপ্রসি রেজাল্টস ইন আইসোলেশন অ্যাজ পিপল উইথ লেপ্রসি আর অফেন শান্ড, এবং এটা অন্যান্য রোগের মতো নয়, এই জন্য কী করা হতো, লেপ্রসিকে, যার যার লেপ্রসি হতো বা কুষ্ঠরোগ হতো সে মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো, সেপারেশন করে দেওয়া হতো বা এক ঘরে করে দেওয়া হতো, বা সেই লোকটিকে শান্ড, অ্যাভয়েড করা হতো। দ্য গুড নিউজ হাউএভার ইজ দ্যাট উই নো
we know have the key scientific solutions and momentum as well as key collaborations to finally have the opportunity to eliminate leprosy. I couldn't have said this 10 years ago. তাহলে এখানে কি বলেছেন যে স্টিভ রিড বলেছেন যে একটা সুসংবাদ আছে, সুসংবাদটি হচ্ছে যে এখন কুষ্ঠরোগ সম্পূর্ণ দূর করার জন্য প্রয়োজনীয় সায়েন্টিফিক সলিউশনস বৈজ্ঞানিক সমাধান ও সক্ষমতা, আমাদের সক্ষমতা আছে এখন আমরা এটাকে প্রতিরোধ করতে পারি, এটাকে আমরা চিকিৎসা করতে পারি, এক ধরনের সফলতা আছে, সক্ষমতা আছে এবং সহযোগিতা অ্যাজ ওয়েল অ্যাজ কি কোলাবোরেশনস, আমাদের কি কোলাবোরেশনস আছে, আমাদের সহযোগিতার সুযোগ আমাদের রয়েছে এবং কিসের জন্য সুযোগ রয়েছে, এই লেপ্রোসিকে এলিমিনেট করে দেওয়ার জন্য, আমরা যাতে লেপ্রোসিকে এলিমিনেট করতে পারি সেটা আমাদের সে ব্যবস্থা আছে। আই কুডন্ট হ্যাভ সেইড দিস 10 ইয়ার্স আগো, আমি কিন্তু 10 বছর আগেও এই কথাটি বলতে পারতাম না। তার মানে এখন আমি সায়েন্টিফিক ডেভেলপমেন্টের কারণে, সায়েন্টিফিক অ্যাচিভমেন্টসের কারণে আমরা এটা বলতে পারি যে এখন কুষ্ঠরোগ কোনো ব্যাপার না, এটা আমরা অনেক সহজে এলিমিনেট করতে পারি। Okay, so dear students, today this is, I think I should stop today. In my next class, in my next lecture, I will start with the next paragraph, starting with this sentence. At IDRI, we are also attacking leprosy in two different ways. তার মানে আমি নেক্সট ক্লাসে এর পরের প্যারাগ্রাফ থেকে তোমাদেরকে পড়াবো। আজকে আমি এ পর্যন্ত পড়ালাম, তোমরা ক্লাসে বাড়িতে বসে এটুকু পড়বে এবং আমি ক্লাসের একদম টেক্সটের প্রথমে তিনটা কোশ্চেনের কথা বলেছিলাম, আমি চাইবো তোমরা নিজেরা একটু চেষ্টা করবে এই তিনটা কোশ্চেনের একটু অ্যান্সারটা বের করতে, এই তিনটা একটু নিজেরা একটু মাথা খাটিয়ে একটু চেষ্টা করবে, ট্রাই টু ইউনো ট্রাই টু ইম্প্রুভ ইউর রাইটিং স্কিলস। Okay, so thank you, dear students. Stay fine and safe, and Allah Hafiz.